নমস্কার বন্ধুরা, ব্যাংকিং স্টাডির আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে আজকে আরেকটা নতুন একটা রেসিপি তোমাদের কাছে আমি শেয়ার করবো। এটা স্টুডেন্ট লাইফে বিশেষ করে খুব খাওয়া হয়, তো দেখো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কি খাওয়ার সব থেকে বেশি হয়। তো এটা একটু একটু ব্যতিক্রম ভাবে আমি রান্না করে দিয়েছি, ঠিক আছে? সংক্ষেপে এটা একটা নাম দেওয়া হয়েছে বিডিএস, ভাত ডাল সবজি। ঠিক আছে, ভাত ডাল সবজি একসাথে যখন রান্না করা হবে তখন এটাকে বলছে বিডিএস। তো দেখো কি করে আজকে বিডিএস রান্না করছি, তাহলে বুঝতে পারবা। দেখতে থাকো তাহলে ভিডিওটি। দেখো, বিডিএস করার জন্য অর্থাৎ ভাত ডাল সবজি একসাথে করার জন্য এসব তোমরা যে কোনো সবজি একসাথে নিয়ে নিতে পারো। যেমন আমি নিয়েছি কাঁচকলা, দুটো করলা, একটা আলু, আর ডিম অবশ্য আলাদা করে পরে সিদ্ধ করে নিচ্ছি। এগুলো সবগুলো একটু কেটে একসাথে নিয়ে পরিষ্কার করে সেগুলো প্রেশার কুকারে সব একসাথে বসিয়ে দিব, আর মাঝখানে ওই টিফিন কৌটোটাতে ডাল রেখে দেবো। ডালে একটু মশলা টশলা যা আছে সেগুলো দিয়ে দিব, দিয়ে সিটিটা হয়ে দেওয়া পড়ে যাবে, ব্যাস ভাতটা নামিয়ে নিব, প্রেশার কুকারটা নামিয়ে নিব, দেখবো একসাথে সবগুলো হয়ে গেছে। তো এটাকে সংক্ষেপে আমরা নাম দিয়েছি বিডিএস, অর্থাৎ ভাত ডাল সবজি। এটা দেখো কম সময়ের মধ্যে মোটামুটি একটা সিটি পড়তে কতক্ষণ লাগে, ওই 10 মিনিট মতো ধরো প্রেশার কুকারে, ওই 10 মিনিটের মধ্যে তাহলে রান্নাটা হয়ে যায় শর্টকাটে। এবং দেখো সব সবজিগুলোর গুণগত মানও ঠিকঠাক থাকে, এভাবে খেতে গেলে সময়টাও কম লাগবে। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা। এটা অবশ্য রেসিপি বলতে বাড়িতেও এমনি অনেক সময় হয়তো করা হয়, কিন্তু আমি বিশেষত এইভাবে এখন ট্রাই করে দেখলাম নতুনভাবে। তো আজকে তোমাদের ভালো যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই তোমাদের এটা দেখাচ্ছি, তোমরাও একবার খেয়ে দেখো, দিয়ে আমাকে জানাবা ঠিক আছে কেমন লেগেছে। দেখতে থাকো ততক্ষণে আরও কীভাবে কী করছি। প্রেশার কুকারে সব একবারে সব নিয়ে নিচ্ছি, এবার বসিয়ে দিলাম রান্নাতে, ততক্ষণ একটা সিটি পড়ুক। এবং আমি আমার কিছু কাজ আছে বাকি আছে, কম্পিউটারের যে ক্লাসটা সেটা বাকি আছে, কিছুটা একবার রিভিশন দিয়ে দিই। তোমরা তো জানো রেলওয়েরও নতুন বইটা দেখতেই পাচ্ছ, যে রেলওয়ে রিক্রুটমেন্ট, এখান থেকে কম্পিউটারের ক্লাসটা করে নিচ্ছি। ক্লাস বলতে কি, যেটা ক্লাস করানো আছে এখানে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা একবার দেখে নিচ্ছি। তোমাদের কীরকম প্রিপারেশন চলছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে।
ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে, তাই ডিমটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর সবজিগুলোকে আবার বার করে সেগুলো নাম মাখতে হবে। দেখো তোমরা ততক্ষণে, দেখো সবগুলো সিদ্ধ তো হয়ে গেছে। এবার দেখো আমি কিন্তু কাঁচা তো নয়, লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে প্রেশার কুকারের ভিতরেই। তো অনেকে তোমরা ভাবতে পারো যে আমি কাঁচা পেঁয়াজ আবার পেঁয়াজ ব্যবহার করছি না কেন। দেখো আমি কাঁচা পেঁয়াজটা এমনি ঠিক আছে অনেক সময় খাই অনেক সময়, কিন্তু এই আলু মাখার ভিতর, আলু সিদ্ধর ভিতর, তারপর করলার ভিতর, কাঁচকলার ভিতর, এগুলোর ভিতর কাঁচা পেঁয়াজটা খুব একটা ভালো লাগে না, তাই আমি কাঁচা পেঁয়াজ অত খাই না। তো তাই আমি কাঁচা পেঁয়াজ কিন্তু ব্যবহারও করিনি, দেখতেই পাচ্ছ তোমরা, নাহলে তোমাদের মনে হতে পারে যে কাঁচা পেঁয়াজ আবার করে দিচ্ছে। তো পেঁয়াজ আমি কিন্তু দিইনি। Thank you.
তোমরা কিন্তু কমেন্ট করছো না, তোমরা কিন্তু কমেন্ট করে জানাও কেমন হলো ভিডিওটি, আর লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। সকলকে ধন্যবাদ।